আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে আপনাদের সাথে যেই এয়ারড্রপটি নিয়ে কথা বলবো, কিছুদিন আগেও আমি এটা নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম, দুইটা করেছিলাম, একটা অবশ্য প্রাইভেট করে দিয়েছিলাম কিছু কারণে, যেটা হচ্ছে ওইটা যদি সবাই জেনে যেত তাহলে অ্যাপসটা বাংলাদেশ থেকে চলে যেত, যার কারণে আমি ভিডিওটি প্রাইভেট করে দিয়েছিলাম। যাই হোক, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত কথা বলবো, প্লাস একটা আপডেট আসছে, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলছি প্যাকেজ পোর্টাল নিয়ে। আপনারা জানেন প্যাকেজ পোর্টালের একটি হ্যাকিংয়ের কারণে এই অ্যাপসটা আমাদের সবার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিছিল, তারপরে আবার সব ঠিকঠাক হয়েছে, আমার অ্যাকাউন্ট আমি ব্যাক পেয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট। তো আমি আমার অ্যাকাউন্ট কীভাবে পেলাম, এবং অনেকের প্রবলেম ছিল যে অ্যাড্রেস অ্যাড করা যাচ্ছে না, তো আমি দেখেন একটু আগে আমার অ্যাড্রেসটা অ্যাড করেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি টোটাল কথা বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর থাম্বনেইলে দেখেছেন যে আমি এখান থেকে 1 লক্ষ টাকার বেশি পেয়েছি, তো সেটার হিসাবটা আপনারা আমার টেলিগ্রামে যদি যান, এখান থেকে আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট দিয়ে রেখেছি যে আমি কখন কোন পোর্ট টোকেনটা পেয়েছি। টোটাল আপডেটটা কিন্তু আমার চাইতে আপনারা বেশি গুনেছেন, ঠিক আছে, যে আমি কয়টা টোকেন পেয়েছি আমার চাইতে আপনারা এটা বেশি কাউন্ট করেছেন। তো আমি জাস্ট দেখাই, লাস্ট যেই পেমেন্টটা আমি পেয়েছিলাম সেটাও এখানে দেওয়া হয়েছিল। জাস্ট মিনিট, অনেক ইয়া দেওয়ার কারণে আসলে চলে যায় উপরে। এই যে এটা হচ্ছে 10 নম্বর, ঠিক আছে, 10 নম্বরে আমি 2টা পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে পোর্ট। তো আমার চ্যানেলে এসে পিকচারগুলো জাস্ট দেখবেন আপনি, পিকচারগুলো আছে সেট করা। এই যে দেখেন এখানে 1টা, এখানে 2টা, এই আছে 1টা, এই যে 1টা, এই যে 1টা, 1টা, এরকম টোটাল 15টা পোর্ট টোকেন আমি এখান থেকে আলহামদুলিল্লাহ রিসিভ করেছি। তো আপনাদেরকে আসলে আজকে যে বিষয়টার জন্য ভিডিওটি মেক করা হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যাড করা যায় না, মানে আমরা অ্যাড্রেস অ্যাড করতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবার যে ফার্স্ট যে অ্যাকাউন্টটা ছিল 5 তারিখের আগে, সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি যেটা করেছি, আমি নতুন একটা ডিভাইস কিনেছি, তারপরে আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করেছি। হ্যাঁ, মানে নতুন ফোন টোটালি আমি নিয়েছি, ওপো Reno5 আমি কিনছি, নতুন ফোনে আমার অ্যাকাউন্টটা এন্টার করেছি, তারপরে হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করেছি। লগ ইন করার পরে প্রবলেম আসলো যে আমি এইটাকে হচ্ছে ই করতে, মানে অ্যাড্রেসটা অ্যাড করতে পারতেছিলাম না। তো পরে গিয়ে দেখলাম যে এই জিলপে যেই ওয়ালেটটা আছে এইটার অ্যাড্রেস অ্যাড করা যায় না, মানে এই ওয়ালেটটার অ্যাড্রেস অ্যাড করা যাচ্ছে না, ঠিক আছে। এটা আমি যদি দেখাই আপনাদেরকে, এটার ওয়ালেট অ্যাড্রেস দিলে এটা নেয় না, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, কিন্তু অ্যাড্রেস নিচ্ছে না। তো অ্যাড্রেস না নেওয়ার কারণে আমি হচ্ছে ওদেরকে মেইল করলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি মেলটা করেছিলাম 2 দিন আগে, আর রিপ্লাইটা পেয়েছি 7:53-তে। তো এখানে আমি টোটাল মেল করে আমার জিমেল স্ক্যান, কতটা স্ক্যান আমি করেছি, তারপরে হচ্ছে জিমেল, তারপরে অ্যাড্রেস সব কিছু ওদেরকে দিছিলাম। দেওয়ার পরে ওরা আজকে আমাকে রিপ্লাই করছে যে এটা আবার শুরু হয়েছে, মানে দেখতে পাচ্ছেন নাও অ্যাগেইন অ্যাভেলেবেল উইথ এ নিউ আপডেট, মানে নতুন একটা আপডেট তারা এখানে আনছে এবং বেটার এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে পাবেন। তো আমাকে তারা বলছে অ্যাপসটা আপডেট করার জন্য। তো আমি যখন অ্যাপস আপডেট করলাম, আপডেট করার পরেও সেম সমস্যা, তারপরে দেখলাম যে এখানে তারা শুধুমাত্র ইয়াটা জিলপে না, সাথে আরও একটা ওয়ালেট সাপোর্ট করে, সেটা হচ্ছে এটা মুনলেট, ঠিক আছে। এরপরে আমি মুনলেট অ্যাপসটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এটার যেই সেট আপ আছে সেট আপটা টোটালি কমপ্লিট করি, মানে নতুন একটা অ্যাকাউন্ট খুলি আর কি। অ্যাকাউন্ট খোলার পরে এখানে দেখেন এই যে পোর্ট আছে, ঠিক আছে, এই যে পোর্ট, তো এই অ্যাড্রেসটাকে আমি জাস্ট কী করেছি, রিসিভে ক্লিক করে কপি করেছি এবং এখানে এসে পেস্ট করেছি, 1 সেকেন্ডের মধ্যে অ্যাড্রেসটা নিয়ে নিছে। তো যাদের অ্যাড্রেস নিচ্ছে না, যাদের পোর্টে অ্যাড্রেস নিচ্ছে না, তারা জাস্ট মুনলেট অ্যাপসটা ডাউনলোড করে এই
অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। ওকে, আপনাদের একটা প্রবলেম সমাধান। আর যারা অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না, আপনার আত্মীয় স্বজন কারো যদি এক্সট্রা মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে ট্রাই করেন, আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। গেল আপনার দুইটা প্রবলেমের সমাধান। এরপরে আসেন আমরা কি এখন যদি স্ক্যান করি তাহলে পোর্ট পাবো কি না, এই প্রবলেমটা সবার, মানে সবাই এই জিনিসটা জানতে চান। আপনি দেখেন আমার এখানে লাস্ট স্ক্যান কিন্তু 9 তারিখে, আমি এরপরে এখন আপডেট আসার পরেও স্ক্যান করিনি, আমি ভাবছি ভিডিও মেক করার পরে আস্তে ধীরে করব। তো এখানে দেখেন আমার প্রথম স্ক্যানটা ছিল এপ্রিলের 3 তারিখে, ঠিক আছে, এপ্রিলের 3 তারিখে। এই যে দেখেন একটু নিচে যদি আমি নেই তাহলে দেখতে পারবেন, এই যে নিচের দিকে খেয়াল করেন, আমার প্রথম স্ক্যান ছিল 3 তারিখে একটা, 4 তারিখে একটা, 5 তারিখে অনেকগুলো। তো এখন এই স্ক্যানগুলো, আপনি 5 তারিখের স্ক্যানের যেই পেমেন্টগুলো সেগুলো তারা আপনাকে করে দিবে, বা এর আগের যে স্ক্যানগুলো আপনি করেছেন তার পেমেন্টও আপনাকে পোর্টের মাধ্যমে করে দিবে। এখন আরেকটু বুঝাই, সেটা হচ্ছে তার টুইটারে কিছু আপডেট আনছে যেগুলো আপনাদেরকে দেখানো দরকার, আমি টুইটারগুলো দেখাই। তো এখানে টুইটারে অনেকেই প্রশ্ন করছে যে এখন তারা কি করবে। তো এখন দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পোর্ট রিসিভ করতেছে, ঠিক আছে, এই যে দেখেন একজন পোর্ট রিসিভ করতেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটু আরেকটু পরে, এখন তারা যেটা বলতেছে তারা এক্সপোর্ট টোকেনটা আর কি দিবে, পোর্ট দিবে না। তবে আবার কিছু কিছু জায়গায় আপডেট দিছে যে পোর্ট তারা এখনও দিবে, ভ্যালিড যেই স্ক্যানগুলো হবে সেগুলোর পোর্ট টোকেন তারা এখনও দিবে। কিন্তু এখানে কথা আছে, এখান থেকে আমরা আগে যে দারাজ ইয়াটা করতাম, তো এখান থেকে তারা বলতেছে দিস ইজ ফর ভ্যালিড অ্যামাজন স্ক্যান, ঠিক আছে, অ্যামাজন থেকে যদি আপনি কিছু কিনেন সেই ক্ষেত্রে মনে হয় আপনাকে তারা পোর্ট টোকেনটা দিবে। ওকে, তো এখন আসল কথায় আসি, ভাই এতগুলো স্ক্যান করছি, এতগুলো পোর্ট নিছি, কোথাও থেকে 1 টাকার কোনো কিছু কিনি নাই, কোথাও থেকে কিছুই করি নাই, একমাত্র ভরসা ছিল গুগল অথেন্টিকেশন, 2 নম্বরের ভরসা ছিল গুগল, গুগল থেকে সার্চ করে করে মানুষের বারকোড কপি করে দিয়ে দিছি। ট্রাই করেন, আর যদি টাকা বেশি থাকে ওখান থেকে অর্ডার করেন, অ্যামাজন থেকে অর্ডার করেন, দিনে 1-2টা স্ক্যান করবেন, বেশি করার দরকার নাই, ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, যদি কপাল ভালো থাকে এবার আপনি পেতেও পারেন, যেহেতু আপডেটে সব সমাধান হয়ে গেছে। হ্যাঁ, আর তারা একটা অ্যাডমিন আমার চ্যানেলে কে জানি একটা দিছিল, ছবিটা আমার ঠিক খেয়াল নাই, আমি এখানে গেলে হয়তো বা পেতে পারি, মানে এক কে জানি একজন দিছিল যে তাদের কোন অ্যাডমিন বলছে যে পোর্ট তারা দিতেই থাকবে। হ্যাঁ, পোর্ট তারা দিতেই থাকবে, কিন্তু সেই জন্য আপনাকে অফকোর্স ভ্যালিড স্ক্যানগুলো করতে হবে, ঠিক আছে। দেখেন আমি 66টা স্ক্যান করেছি, তার ভিতরে পোর্ট পেয়েছি মাত্র 12টা 15টা। কেন ওই 15টা? কারণ না, কারোর ট্র্যাকিং অ্যাড্রেসের সাথে মিলে গেছে, যার কারণে আমাকে তারা ওই 15টার পেমেন্টটি কিন্তু করেছে। যদি এমন হইতো যে আমি স্ক্যান করতেই আসি আর পেমেন্ট পাইতেছি, তাহলে আমি 66টা পোর্ট কিন্তু রিসিভ করতাম, সেটা হয় নাই। তাই মাস্ট বি মাথায় রাখবেন ইউনিক, ঠিক আছে, আপনার কোড হতে হবে ইউনিক, বা আপনার যেই কোডটাই দেন না কেন ট্র্যাকিং বার কোড হতে হবে, ঠিক আছে, ট্র্যাকিং বার কোড মনে রাখবেন। এবং সব থেকে বেটার হয় আপনি দারাজ ট্রাই করেন, ঠিক আছে, দারাজ ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ হবে। আর যেহেতু পোর্ট দিবে, আমি শুনছি 3-4 জায়গা থেকে রিউমার্স আসছে, এটা এখন পর্যন্ত শিওর না, বাট শুনতেছি দিবে, তাদের একজন অ্যাডমিনও বললো দিবে। তো যদি দেয় তাহলে তো আমরা পাবো, ঠিক না, আপনি 100 টাকা 100 টাকা করে 300-500 টাকা খরচ করেন, 5টা প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার করেন, ঠিক আছে, দারাজ থেকে আপনি মাত্র 5টা প্রোডাক্ট 500 টাকা খরচ করে অর্ডার করেন, 5টার সাথে 5টা আলাদা আলাদা সব থেকে অর্ডার করবেন, যাতে করে আপনি 5টা কিউআর কোড পান, ওই 5টা কিউআর কোড নেক্সট 5 দিনে আপনি স্ক্যান করবেন, একদিনে না, 5টা কিউআর কোড আপনি একদিনে একটা, আরেকদিন একটা, আরেকদিন একটা, এরকম 5 দিনে 5টা স্ক্যান করবেন, ইনশাল্লাহ আপনি পেমেন্ট পাবেন যদি তারা দেয়, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট মোটামুটি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টোটালটা, যে মূল কথা ছিল এটাই, যাদের অ্যাড্রেস নিচ্ছে না, ঠিক আছে, যাদের ওয়ালেট নিচ্ছে না তারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন, এটা আপনারা গুগল প্লে স্টোরেই পাবেন, আমার এখান থেকে নামটা দেখে নেন, মুনলেট, ঠিক আছে, এই এইটা ইনস্টল করে এটার অ্যাড্রেসটা বসাবেন, সাথে সাথে অ্যাড্রেস নিয়ে নিবে। যাদের ওয়ালেটে ঢুকতে পারছেন না, প্রবলেম করতেছে, তারা হচ্ছে অন্য ডিভাইস থেকে ট্রাই করেন, অন্য ফোন থেকে ট্রাই করেন, ঢুকতে পারবেন, যেন ওই ডিভাইসে আগে থেকে পোর্টাল অ্যাপস ইউজ করা না থাকে। ওকে,
আর হচ্ছে পোর্ট অ্যাপস মানে সরি পোর্ট টোকেন তারা দিবে, ঠিক আছে? তারা বলতেছে যতদিন পোর্ট জীবিত থাকবে ততদিন পোর্ট দিবে। এখন এক্সপোর্টের বিষয়টা হয়তো বা সামনে আসতেছে, এখন পর্যন্ত এটা পুরোপুরি আপডেট করে আনতে পারেনি। কেউ কেউ বলতেছে 100টা স্ক্যানের জন্য একটা পোর্ট পাবেন। দাঁড়ান আমি একটু আরেকটু দেখাই দিই আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে প্যাকেজ পোর্টালের যেই পলিটিক্স আছে, পলিটিক্স তো না কি জানি, ইউজার পলিসি আর কি। তো এখানে আসবেন, এখানে আসলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। টোটাল সব কিছু এখানে তারা লিখে দিয়েছে, সুন্দরভাবে দেখে নেবেন। তো এখানে দেখেন দ্য পারপাস অফ পোর্ট, ওকে, এইটা যদি আপনারা পড়েন এখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে পোর্ট টোকেনটা কেন বানানো হয়েছে, কী কারণে করা হয়েছে। এখানে তারা টোটাল 3টা টোকেন বানাইছে, পোর্ট, এক্সপোর্ট, এম্পোর্ট, ওকে। এখান থেকে দেখতে পারছেন ফর প্যাকেজ পোর্টাল অ্যান্ড টোকেন সাপ্লাই ইজ সাকসেসফুল বিজনেস মডেল, ওকে। তো এখান থেকে দেখেন একটা স্ক্যান একটা টোকেন, এটা পোর্টের জন্য একটা ভ্যালিড স্ক্যানে আপনাকে একটা টোকেন করে দিচ্ছে। এর একটু নিচে একটু খেয়াল করবেন, এখানে এক্স ইজ ইকুয়াল টু 10x আর এম ইজ ইকুয়াল টু 1000x, ঠিক আছে? তো এখন যেই আপনার আপনার কাছে যদি একটা পোর্ট টোকেন থাকে সেটার বিনিময়ে আপনি 100টা এক্সপোর্ট পাবেন এবং 1000টা এম্পোর্ট পাবেন। এটা এখনই না, এটার সামনে, এটার তাদের প্ল্যানিং হচ্ছে সামনে, যেহেতু এটা এখনও তারা আপডেট করে আনে নাই, এখনও লক, তার মানে এখনও আশা আছে আমরা পোর্টই পাবো, ঠিক আছে? আমরা পোর্ট টোকেনই পাবো, এটা জাস্ট আশা ভাই, ভরসা না। তো চেষ্টা করেন সবাই, ইনশাল্লাহ পারবো আমরা। ধন্যবাদ সবাইকে।